এই যে আজকে শুভ ভাই বলেছে আজকে দাদা একটা ফুচকা চ্যালেঞ্জ করো আমার সাথে, 5 মিনিটে কে কটা ফুচকা খেয়ে পারে। তো আমরা এখন বেরোচ্ছি, আজকে যাব সাইকেলে, ঠিক আছে, মমতা দিদির সাইকেল, ঠিক আছে, খুব জোরে যাব। 5 মিনিটে জগদীশপুরে পৌঁছাবো শুভ। আমার মনে হয় 10 মিনিট, 10 মিনিট দেখি চাকা না খুলে যায়। ঠিক আছে, এই হচ্ছে বিশালও যাবে, ঠিক আছে, রোহিত যাবে, রেডি হচ্ছে, বুঝতেই পারছো। তুমি তাহলে কটা ফুচকা খেতে পারো তুমি? হুম, 200টা ফুচকা হবে মাত্র, ক মিনিটে ধরে নে, আর 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে। তো আজকে আমাদের ফুচকার চ্যালেঞ্জে সামিল হয়েছে শুভ ভাই, ঠিক আছে, সমীরুল্লাহ খান, আর এটাকে রোহিত, একদম আজকের ক্যামেরাম্যান ওই হবে। আর এই হচ্ছে আমাদের বিশাল, দেখি বিশাল ভাই। তো আজকের এই 1, 2, 3, 4, 5 জন মিলে আমরা বেরিয়ে পড়েছি ফুচকা খেতে, তোমরাও চলো আমাদের সাথে এই ভিডিও, চলো সামিল হও। তো শুভ ভাই, কটা ফুচকা খাবে তুমি? হ্যাঁ, সোজা যাবে, হ্যাঁ, কুড়িটা খেয়ে নেবে? বাপ রে, তুমি তো লেজেন্ড, ফুচকার লেজেন্ড তো তুমি, লজ্জা দিও না বলে। কেন লেজেন্ড? আমরা লেজেন্ড তো তুমি, আগে বারে ভিডিওতে 30টা মিষ্টি খেয়ে নিলে তো। আচ্ছা, ওটা মিষ্টি ছিল ফুচকা তো। এখন আমরা যাচ্ছি জগদীশপুর, এখন আসি আমরা মাকালে, তাই তো? ওখানে গিয়ে বিশাল কটা ফুচকা খাবি তুই বলবি তো? 20টা, বাপ রে, আমার তো শুনেই অবাক হয়ে যাচ্ছি, 20 টাকা ফুচকা আমরা খেয়ে পারবো? আমি ওই কটা খাবো, 15-16টা তো, আবার বলছে আমি জিতবো না, বিশাল জিতবে। তুমি জিতবে কেন? তোমার থেকে বড় হাঙর মাছ আমি কোনদিন দেখি না। আমাকে হাঙর মাছের নাম দিচ্ছে দেখো শুভ, কিন্তু আসলে আমি ফুচকা ঠিক অতটা খেয়ে পাই না। বিশাল বলছে আবার নাকি লঙ্কা দিয়ে খাওয়ানো হবে, ঠিক আছে, প্রচুর লঙ্কা দেবে ফুচকাতে, আর লঙ্কার নাম শুনলে আমার এমনি ভয় হয়, ঠিক আছে। তবুও দেখা যাক কটা খেয়ে পারি। আমার মনে হয় বিশালকে হারিয়ে দিতে পারবো আমি। বিশাল কি মনে হচ্ছে, আমাকে হারাতে পারবি? পারবি, হ্যাঁ। বিশাল তাও দেখেছে কনফিডেন্ট, মানে পারবে কি জানি না, ফুল কনফিডেন্সে আছে, বুঝলে তো। চলো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ভিডিওটার মধ্যেই দেখা যাবে কি শুভ। হ্যাঁ, ফলাফল জানা যাবে কে জিতলো কে হারলো। হ্যাঁ, এমনি তো আর বলা যাবে না, এমনি তো আগে নিয়ে কত কিছু বলা যায়, তাই না? তো চলো আমরা ফুচকার দোকানে চলে যাবো, এক্ষুনি ফুচকার দোকানে গিয়ে দাঁড়াবো। অল্প সময়ের মধ্যে আমরা এবার ফুচকার দোকানে চলে আসবো, ঠিক আছে। ফুচকার দোকানের সামনে এখান থেকে দেখতে পাচ্ছি আমি, কিন্তু ফুচকার স্টল বসেছে কি এটা বলতে পারবো না। এই হচ্ছে আমাদের জগদীশপুর, ঠিক আছে, জগদীশপুর চারপাশের এলাকাটা দেখে নাও। বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে এরকম অবস্থা হয়ে গেছে। কত জ্যাম, এদি ওদি কাটিয়ে কুটিয়ে আমাকে আসতে হলো। হ্যাঁ, আশা করি ফুচকার দোকান আছে, হ্যাঁ আছে, বেশ কিছু দেখা যাচ্ছে ফুচকার দোকান। তো আমরা একটা ফুচকার দোকানে দাঁড়াবো, কোনটায় দাঁড়াবি, কোনটায় দাঁড়াবি, ওই কোনটায় কোনটায়, ওইটায় চকাকার কাছে, এইটাই গেলে ভালো। তো সবাই ডিসাইড করলো যে ওই দূরেরটায় দাঁড়াবে, তা ওখানে লাইটটা খুব ভালো আছে, ঠিক আছে, এই কাকা কাছে কেনা হবে, চলে আসো। তো এক এক করে চলে এসছে, এই হচ্ছে আমাদের 4 জন, ঠিক আছে, আমরা এক এক করে সবার সাথে কন্টেস্ট করবো। প্রথমে বিশাল সাথে আমার, ঠিক আছে, যেটা হবে প্রচুর লঙ্কা দিয়ে, প্রায় 1 কিলো লঙ্কা থাকবে, ঠিক আছে, তার মধ্যে বিশাল 2টো খেলে বিশাল জিতে, কারণ আমি এই লঙ্কা পুরোই খেতে পারি না, একদমই খেতে পারি না, ঠিক আছে। তো চলো দাঁড়িয়ে পড়ি, নাহলে ওইদিকে শেষ হয়ে যাবে ফুচকা স্টল, লাস্টে আমাদের কন্টেস্টটাই বেকার হয়ে যাবে। তো তুমি কটা ফুচকা খাবে? বলো, 20টা, বাপরে, আমার মাথায় তো হাত পড়ে যাচ্ছে। তো শুভ বলছে 20টা খাবে, সমীর কটা খাবে?
পাঁচ দশটা সমিনের দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ রোহিত কটা খাবে, কটা ফুচকা খাবে? আনলিমিটেড আনলিমিটেড মানে অপূরণ তো, এত স্টলে এমনি নেই, দেখি দি স্টলে খুব কম আছে। হাই স্টলে কটা ফুচকা? পঞ্চাশ ষাটটা হবে। প্রচুর ঝাল দেবে। বিশাল কটা খাবি? অনেক ঝাল দেবে। কাকাকে বলেছে বেশি করে লঙ্কা দিতে, দেখি বিশালকে দেবি ভিডিও বানাতে। ঠিক আছে আমি এখন ধরে আছি। কাকা কাকু আলু শুরু করে দিয়েছে। এখন এখন মশলা তৈরি করতে হচ্ছে। মশলাটা তৈরি হলে তবে না খাবো। ফুচকাতে কি কি দাও? মশলাতে কি কি দাও? জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, রাধুনি গুঁড়ো। আচ্ছা রাধুনি গুঁড়ো অনেক কিছুই দেয়। আর কোন স্পেশাল মশলা আছে? পুদিনা পাতা, ধনে পাতা। আচ্ছা পুদিনা পাতা, ধনে পাতা আরো অনেক কিছু দেয়। দেখো ধনে পাতা এখানে আছে, ঠিক আছে। আর টক জল এখানে, আবার পুদিনা পাতা বাটাও আছে, ঠিক আছে। তো দেখি আমাদের জিভ দিয়ে কেমন যেন হচ্ছে, জিভে তো আমাদের হলে হতে পারে, ঠিক আছে। তো চলো একটু পরে তৈরি হয়ে যাবে, তখন আমরা খাবো। বিশাল বলছে নাকি ও জিভ দিয়ে লালা বেরোচ্ছে, তোমরা তো শুনলে লালা লালা করছে, ঠিক আছে। সুবড়ো হচ্ছে হালকা হালকা। তো আসো কাকা, এখানে মিক্সিং চলছে, ঠিক আছে। ছোলা ফোলা আলু দিয়ে একদম, পুদিনা পাতা আরও ধনে পাতা এদিক ওদিক দিয়ে, কী সব নাম বলে ভুলে গেছি। তো আমরা এখানে দাঁড়াবো, তাই তো এই পজিশনে দাঁড়াবো আমরা, যাতে আমাদের ক্যামেরাটা খুব ভালো হয়। আর রাত্রে বুঝতেই তো পারছো ক্যামেরা একটু প্রবলেম হবেই, তবুও যথেষ্ট ভালো করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে। উপরে মনে হচ্ছে বৃষ্টি হবে কি, হালকা হালকা তো বৃষ্টি হয়ে গেল খুব জোরে, হালকা হালকা এখনও হচ্ছে এদিক ওদিক, যেটা গায়ে লাগছে না। রোহিত চলে এসো, ক্যামেরাটা সামলাও, যা বলুলে যা। ধর সাধন পরে কেন না, মানে আমি শুনবো না। আচ্ছা ওইদিকে দাঁড়া, ঘুরে দাঁড়া, বুলবুলে যা, ওই মাঠে যা যা। কিন্তু হবে না। হ্যাঁ হবে, ওই এরকম এরকম কেউ আসবে না, তুমি তিন দিনকে দাও। আরে আসবে, যা এখানে আমি, চল কন্টেস্ট হবে তো, কন্টেস্ট তুমি একটু এদিকে নামলে হয়ে যাবে। চোখ লাইট জ্বলবে, কে বিশাল কে গার্লফ্রেন্ড ফোন করলো? জিতবো রোহিতের কি মনে হচ্ছে, কে জিতবে, কে জিতবে? বিশাল তোকে বলেছি না মাঝে কথা বলতে, বিশাল জিতে যাবে। চলো দেখা যাক, বিশাল তো তিনটে অনায়াসে ঝেড়ে দিল, কটা ও তো খাচ্ছে, ওই শুভ খাচ্ছে, চোখ মুখ উল্টে যাচ্ছে। আর বুলবুলা কান্না ভাইয়া বলছে,
একজনের চোখ গরম হয়ে গেছে, ঠিক আছে? আমার তো ঝাল মনে হচ্ছে না, আর বিশালের নাকি ঝালই মনে হচ্ছে না। আমার কটা হলো ক্যামেরাম্যান, কটা হলো আমার 22টা। বুলবুলা এদিকে 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 একবার এদিকে একবার তাকা, ওই দুজন অবস্থা দেখো, তোমার রিয়াকশনটা দেখো, বেশি করে এই জল আছে নাকি জল দেখে বুধু আগ লাগা ডাল কেয়া যা দেবে আমরা খাবো। হলুদ দামে কোনদিন ভালো করে খাওয়ালো না, ঝাল দিয়ে দিল, মিষ্টি খাওয়ালো। এদিকে দেখো জলের পর ঠিক আছে, আমারও একটু হালার টাইট হয়ে এসছে। আরে এক কাদের লঙ্কা পড়ে তিতে তিতে লাগবে আমারও হালাত টাইট হয়ে এসছে, সর্দি বেরিয়ে যাচ্ছে। শুধু ক্যামেরার দিকে তাকিয়ে খেলে হবে না, অনেকটাই ঝাল, ঠিক আছে বুঝতে হবে। বিশাল বলছো ঝালই হয়নি, কি বলবো। ভাত দে না অত ওদের করে, আর আমার উজ্জ্বলা বলেছে সেটাকে আনকাট করতে হবে। না না কেন, আরে হবে না, তাহলে একটু আমি ছেড়ে দেবো, সে দাও না। তুই পারবি জানি, পুরো বাক্স খালি করে দিতে এবার পারবি। বিশালের কিছু এফেক্টই হচ্ছে না, দেখো আমার কিন্তু এদিক থেকে ঘাম বেরিয়ে গেছে। সাধারণ কথা বল, বিশাল তো মেয়েদের তো খারাপ টপকে দেবে, মেয়েরাও পারবে না এর সাথে। বুলবুলা কি বলছে দেখো, বিশাল কি করবে, মেয়েরাও এর সঙ্গে পারবে না, মানে মেয়েরাও খেয়ে এর সঙ্গে ফুচকে পারবে না, ঠিক আছে? এটা খাচ্ছে অনেক হয়েছে, দেখেছিনি তো, এরাই তো 200 টাকা বিল করে ফেলেছে।
তুমি এসে গেছো না তখন ভিডিও আছে না ইউটিউবে ছাড়বে টাকার বিল করে ফেলেছি আমরা কিন্তু আমরা এনেছি 50 টাকা ঠিক আছে এবার ফোন করে আনতে হবে পয়সাটা ঠিক আছে তো ভিডিওটা এখানেই অফ ঠিক আছে আর হবে না বিশাল জিতে গেছে আমি হেরে গেছি এখানেই অফ বিশাল একটু ঘুরে করে দাও তুমি জিতে গেছো পয়সা নেই পয়সা আনিনি বাড়ি থেকে আনতে হবে টাকাটা ওই জন্য এখানে ভিডিও অফ করে দিচ্ছি ক্যামেরাম্যান ফুচকা খাবে না বলেছে ওই জন্য আমরা ওকে বলছি পকোড়া খেন পকোড়া খাবে কটা পকোড়া নিবি তাহলে কটা 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 পকোড়া নিবি দুটো খেয়ে পারবি আমাকে একটা দিবি না চলো ঠিক আছে এই এই জায়গাটা ক্যামেরাম্যান লাগবে একটা তো এটা ফুচকা লাভার নয় এটা হচ্ছে পকোড়া লাভার বিশাল ধরে গেল ক্যামেরাটা তো আমাকে একটা দিবি ঠিক আছে তো আমাদের ভাই খাবে না ফুচকা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।